Assalamualaikum ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সম্রাট। সম্রাট ভাই, এখানে কতদিন ধরে ব্যবসা করেন? এইখানে ব্যবসা করেন কতদিন ধরে? এই তো 8 বছর। 8 বছর যাবত সম্রাট এলিফ্যান্ট রোডের এরোপ্লেন রেস্টুরেন্ট। ও, গাউসি রেস্টুরেন্টের এরিয়া। এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মার্কেট, এরোপ্লেন মসজিদের গাউসি রেস্টুরেন্টের এই দোকানটা। কাবাব কি? কাবাব, চিকেন, চিকেন চিপ কাবাব, চিকেন কাবাব। चिकेन चाप चिकेन बार्गर। ये चिकेन बार्गर कत कर भाई? চিকেন বার্গারে 40 টাকা। কি নাম আবার বলো? মোহাম্মদ সাকিব। এই দোকানে কতদিন ধরে আছো তুমি? আমি 4 মাস। 4 মাস নতুন? তোমার দেশের বাড়ি কোন জায়গা? মনিছি। তাহলে এই দোকানে কাজ করে কি তোমার কাছে ভালোই লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তোমার এই দোকানে মেইন আইটেমটা কি? এইখানে যে বাস্তা আছে এর মধ্যে সবচেয়ে মেইন আইটেম চলে কোনটা বেশি? ওই চিকেন বার্গার। ওই চলে বেশি। Muhammad Saqib, he is working in this shop is only 4 months and his house in Mominshin. Acha bhai, dhonnobad bhai. Amake ekta belpuri diben. Eta holo Dhaka's famous food, name belpuri. So many people here. Gunnipuri, oi gunnipuri, gunnipuri, gunnipuri. Eta belpuri na. Ki rokom taste bhai, khaitechen je bhalo taste bolo. Apni ki khaitechen eta? Taste bhalo eta? সাসার কাছে কি রকম লাগে? ভালো লাগছে ভাই? আমাকে একটা দিবেন। সাসার দিকে, সাসার দিকে ভাই। আপনার কাছে কি রকম লাগছে? ভালো লাগছে, কিন্তু ভালোই লাগে। আচ্ছা, এটা হলো বেলপুরি, মানে পুরিটার ভিতরে আর কি দিবেন ভাই? এটা পুরির ভিতরে ইনসাইড দে ফুড সাম কাইন্ড অফ লেভেল, দ্যাটস হোয়াই কল ইজ বেলপুরি। সো মেনি পিপল হিয়ার ইটিং ইন দা লাঞ্চ টাইম, ভেরি বিজি রেস্টুরেন্ট। হি ইজ সেলিং অলসো সিঙ্গারা, পেঁয়াজু, অলসো জিলাপি। অনেক বিজি রেস্টুরেন্ট ভাই। একটু ধরো, তুমি এটা খালি ধরো, আমার দিকে দেখো আমার ছবিটা। হ্যাঁ, এর থেকে ছবিটা আর কিছু টাচ করতে পারো ভাই। আপনার নাম কি? হ্যাঁ, ওটা হলো ফয়সাল ভাইয়ের বেলপুরি না? গুন্ডিপুরি, বেলপুরি। আচ্ছা ফয়সাল ভাই, ট্রাই করে বিসমিল্লাহির রহমানির রহিম। অরিজিনালি এটা পুরি, পুরির ভিতরে দাও দিছে, আলাদা কোনো টেস্ট না এটা। চিনি কম দিবেন, চিনি কম দিবেন, একদম কম। ভেরি বিজি প্লেস হিয়ার ভাই। আপনার নাম কি? রবির ভাইয়ের চায়ের দোকানে, এলিভেন্ট রোডে রবির ভাইয়ের চায়ের দোকানে এক কাপ চা নিলাম, দেখি যে কি হয়। চায়ের কালারটা খুব সুন্দর, ইয়ার কাপ অলসো ভেরি নাইস। লেটস সি হোয়াট ইজ দ্য টেস্ট মান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, রবির ভাইয়ের চা দেখি কিরকম টেস্ট। বিসমিল্লাহ, ভালো একটা টেস্ট। কি দুধ ইউজ করছেন? পিস্তাশে, পিস্তাশে মাশরুম মিল্ক নাকি কনডেন্স মিল্ক না ফুল ক্রিম পাউডার? পিস্তাশে ফুল ক্রিম মিল্ক। একটু ধরেন ভাই, একটু ধরেন, ভেবে ধরেন, আমার সাথে অসুবিধা হয়নি। এটা হলো রবিন ভাইয়ের পিস্তাশে মিল্কের চা। আগে ওই পাশে, ওই পাশের টা খাইছি, আজকে দেখি রবিন ভাইয়ের টা খাইয়া। বিসমিল্লাহ, ভালো লাগলো ভাই। অসাধারণ চা, অনেক টেস্টি চা। আমি বলেছি চিনি কম দেওয়ার জন্য, চাটা আসলে অসাধারণ। ধন্যবাদ, ধন্যবাদ।
চাটা যে খাইতেছেন চাটা কিরকম লাগতেছে আপনার কাছে? ঠিক আছে ভালো। আপনি কি সবসময় খান এখান থেকে? আপনি কি এখানেই থাকেন? না ও এলিফেন্টে আপনার বাসা। আপনার নাম কি ভাই? আচ্ছা মোহাম্মদ বিল্লাহ সাহেব বলতেছেন উনি এখানে সবসময় চা খান, রবিউলের চা ভালো, এই যে এই কারণে উনি সবসময় এখানে চা খান। হি অলওয়েজ ড্রিঙ্ক টি হিয়ার রবিউল টি শপ। আচ্ছা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সাববীরের দোকান, এলিফেন্ট রোডে পিঠার দোকান। পিঠার সাথে 10 রকমের ভর্তা, দেখেন কত ধরনের ভর্তা এখানে। দিস ইজ ওয়ান কাইন্ড। এটা কী ভর্তা? আচ্ছা ও সামনে দিলে একটা আছে চিংড়ি মাছের ভর্তা, ভেরি নাইস। মুরগি ভর্তা, ইসমিন চিকেন ভর্তা, দিস ওয়ান ইজ চিংড়ি, দিস ওয়ান ইজ চিকেন, দিস ওয়ান ইজ ওইটা সবজি ভর্তা। ইলিশ মাছের ভর্তা, এটা হলো কাস্তি মাছের ভর্তা, আর এটা হলো মুগ ডাল ভর্তা, আর এটা হলো চেপা সুতি, চেপা চেপা সুতি ভর্তা। দিস ইজ দ্য ওয়ান মোস্ট ফেভারিট হিয়ার ইন বাংলাদেশ, ভেরি স্পাইসি অ্যান্ড ভেরি। আর দিস ওয়ান ইজ মাস্টার্ড ভর্তা, এটা হলো সরিষা। এটা কি পাঁচ মিশালি ভর্তা, মিক্স ভর্তা। দে ডিডন্ট স্টার্ট ইয়েট বাট দে উইল সেল, দে উইল স্টার্ট ভেরি সুন।